সার্বিক সেবা, মানুষের সেবা নিয়ে আমরা কাজ করতে চাচ্ছি। আমরা ম্যাক্সিমাম মানুষ এলাকায় থাকি, এলাকায় কোনো ভাবে থাকা হয়। এলাকার সম্পর্কে এলাকার মানে হতদরিদ্র কিছু মানুষ আছে, তাদেরকে দেখাশোনা করার মতো অনেকেই আছে, কিন্তু ওরকম মনে রাখার মতো কেউ নাই। তাদের হাত ধরে একটু দাঁড়ানো, তাদের হাত ধরে একটু মানে আগানো, এরকম কোনো মানুষ আসলে এলাকায় পাওয়া যায়। মানে এই গরিব দুটি মানুষের পাশে আমরা থাকতে চাচ্ছি, আমাদের এটাই হচ্ছে সেন্টারের উদ্দেশ্য। আপনাদের কাছে সকলের কাছে আমাদের দোয়া ভালোবাসা, এটা আমরা কামনা করছি। আমাদের জন্য দোয়া করবেন, আমাদের সংগঠনের জন্য দোয়া করবেন, আমাদেরতে আমাদের এই সংগঠনটি মানে পূর্ণাঙ্গভাবে সামনে দিকে এগিয়ে নিতে পারে। এবং আমরা সংগঠনের সদস্য আছি, আর অবশ্যই চেষ্টা করবো আমাদের সকলের জায়গা থেকে আমাদের দায়িত্বগুলো আছে সেই দায়িত্বগুলো পালন করা যায়। ধন্যবাদ। আসলে বেশি কথা না বাড়িয়ে এখন আমাদের সামনে কথা বলবেন আমাদের এই সংগঠনের সম্মানিত সাধারণ সম্পাদক মোহাম্মদ রাসেল মাহমুদ। উপস্থিত আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতি নাই তো অনারেবল এই সংগঠনের চিফ অ্যাডভাইজার উপস্থিত আছেন সৌদি আঙ্কেল, সংগঠনের অল মেম্বার অল ব্রাদার্স রাসামানি। আসলে আমরা এলাকায় যারা হতদরিদ্র আছে তাদেরকে দরিদ্র করে মানে নিয়ে আসবো, যারা দরিদ্র আছে তাদেরকে স্বাবলম্বী করি, এটা আমাদের মূল লক্ষ্য। যে আমাদের এলাকায় এমন কিছু পরিবার আছে যারা ঈদের দিন মানে খানা খাওয়ার জন্য অনেক দরজা বসে থাকে বা চার টাকা থাকে, যে কত টাকা তখন বসে থাকে, মানে এইগুলো দূর করার জন্যই আমাদের সংগ্রহ করা। এখানে অনেকেই উপস্থিত হতে পারে নাই, কারণ এখানে যারা আছে একজন একটা করে থাকে, সেনাবাহিনী আছে, বিজিবি আছে, কোম্পানি চাকরি করে, আপনাদের স্টুডেন্ট আছে, বিভিন্ন কারণে এখানে আসতে পারে। এখানে আমরা যারা আছি তাদেরকে নিয়ে আমরা তদন্ত করতেছি। সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে যে যেখান থেকেই হোক, পরামর্শ দিয়ে হোক, মানে শ্রম দিয়ে হোক, আমরা সবার ভালোবাসা এবং সহযোগিতা কামনা করছি। আর আমি আজকে সভাপতি নাই, তার পক্ষ থেকে আমি আমাদের চূড়ান্ত যে মেম্বার লিস্টটি সেটা ঘোষণা করছি। মোহাম্মদ রফিকুজ্জামান মিনার প্রেসিডেন্ট, শফিকুল ইসলাম শফি ভাইস প্রেসিডেন্ট, রাসেল মাহমুদ জেনারেল সেক্রেটারি, জাহাঙ্গীর আলম জাহিদ অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, আমিন শাহ অর্গানাইজেশনাল, আমিনুল ইসলাম ক্যাশিয়ার, মাসুদ রানা অফিস সেক্রেটারি, কবির হুসাইন পাবলিসিটি সেক্রেটারি, এমডি কেনামুল হক চিফ অ্যাডভাইজার, এমডি শাহ আলম অ্যাসিস্ট্যান্ট অ্যাডভাইজার, এমডি ইয়ের মামুন ইঞ্জিনিয়ার মামুন অ্যাসিস্ট্যান্ট অ্যাডভাইজার, এমডি আব্দুল আওয়াল এডুকেশন এডিটর, এমডি তরিকুল ইসলাম রিলিজিয়াস সেক্রেটারি, এমডি আবু তালেব অ্যাসিস্ট্যান্ট রিলিজিয়াস সেক্রেটারি, এমডি শহীদ ইলাম ফরাজি কালচার লিডার, এমডি বাদল খন্দকার স্পোর্টস লিডার, এমডি শাহিন সিরাজ অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস লিডার, এমডি ওমর ফারুক অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস লিডার, এমডি রাফিল ইসলাম হেলথ সেক্রেটারি, এমডি টুবুল ইসলাম অ্যাসিস্ট্যান্ট হেলথ সেক্রেটারি, এমডি হুমায়ুন কবির এক্সিকিউটিভ মেম্বার, এমডি রফিকুল ইসলাম এক্সিকিউটিভ মেম্বার, এমডি নুর আলম এক্সিকিউটিভ মেম্বার, এমডি আশরাফুল ইসলাম এক্সিকিউটিভ মেম্বার, এমডি আল আমিন এক্সিকিউটিভ মেম্বার। এই ছিল আমাদের 25 জন মেম্বার লিস্ট। সবাই আমাদের সংগঠনের জন্য দোয়া করবেন এবং সহযোগ করবেন, এই আশা করতে আমরা খুশি করছি। আর এখন কেক কেটে এই সংগঠনের মনোজ সপরিবার